বৃহস্পতিবারই কলকাতায় চলে এসেছিলেন জেকসন সিং, আর শুক্রবারই তাকে 4 বছরের দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করানোর কথা সরকারিভাবে ঘোষণা করল ইস্ট বেঙ্গল কর্তৃপক্ষ। কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে আইএসএল এ ভালো পারফর্ম করার পাশাপাশি জাতীয় দলের জার্সি গায়েও নজর কাড়েন জেকসন। এবার অনেকদিন থেকেই তাকে মাঝমাঠে পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিল ইস্ট বেঙ্গল, অবশেষে তাকে সই করাতে পেরে স্বস্তির নিঃশ্বাস লাল হলুদ ব্রিগেডের। জেকসনকে সই করানোয় তাদের মাঝমাঠে শক্তি অনেকটা বাড়বে বলে মনে করছেন কোচ কার্লোস কোয়াদ্রাতো। জেকসনকে সই করানোর পর কোয়াদ্রাত জানান, জেকসন জাতীয় দলের একজন ফুটবলার যিনি আমাদের মাঝমাঠেও গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে প্রমাণিত হবেন, তার সঙ্গে আমাদের খুব ভালো রকম একটা কথাবার্তা হয় এবং এই দলে খেলা তার নিজের ক্যারিয়ার এবং দলের জন্য লাভদায়ক হবে বলেই মনে করে উভয় পক্ষ, আর তারপরেই দলের চুক্তি তিনি গ্রহণ করেছেন বলে জানান কোয়াদ্রাত। ইস্ট বেঙ্গলে সই করতে পেরে খুশি মণিপুরের 23 বছর বয়সী এই মিডফিল্ডারও। তিনি জানান, ইস্ট বেঙ্গলে সই করতে পেরে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। ইস্ট বেঙ্গল সমর্থকদের অসাধারণ সমর্থন যে কোনো ফুটবলারকে ভীষণভাবে উজ্জীবিত করে। এই ক্লাবের ঐতিহ্যে আমিও নিজের কিছু অবদান রেখে যেতে চাই, যাতে পরবর্তীকালে ইস্ট বেঙ্গল সমর্থকরা আমাকেও মনে রাখতে পারে। ক্লাবে সই করে সমর্থকদের উদ্দেশ্যে এমনই আবেগঘন বার্তা দেন জেকসন সিং।